শেখ হাসিনা অন্তত তার তো তিনশো বছর তো জেল হবেই যদি সরকার তাকে মহিলা হিসেবে মৃত্যুদণ্ড না দেয় তাহলে তার মিনিমাম তিনশো বছর জেল হবে আপনি লিখে থাকুন এবারের বন্যায় ঘুরে দাঁড়ানোর যে চ্যালেঞ্জটা এই সরকারের চ্যালেঞ্জটা কিংবা সামগ্রিকভাবে পুরো দেশেরই তো একটা চ্যালেঞ্জ আছে আপনার কি হয় আমি বলি যে সেটা হচ্ছে যে আমরা দুটো কালচারের পরিবর্তন হচ্ছে একটা হচ্ছে আগে ত্রাণ নেওয়ার জন্য লাইন ধরত এইবার দেখলাম একটা নতুন ফেনোমেনা হচ্ছে ত্রাণ দেওয়ার জন্য লাইন ধরছে এবং কে কত দিচ্ছে কানের দুল পর্যন্ত খুলে দিচ্ছে এটা হচ্ছে খেলাফত আমলে যে জেহাদের মতো যে মেয়েরা নাকি হাতের চুরি বালা খুলে সৈন্যদের গায়ে ছুঁড়ে মারত নিয়ে যাবো এটা তো এটি এইটা এইরকম একটা জাতীয় ঐক্য আমি আপনাকে বলছি এটা হচ্ছে একটা নতুন জিনিস আরেকটা হচ্ছে আমার কাছে মনে করছে যে সবাই যে গভর্নমেন্টকে যে আমার সরকার আমি সরকার সবাই মনে করছে আমি সরকার এই রাষ্ট্রের মালিক আমি রাষ্ট্রের মালিকানা মানুষের কাছ থেকে যে ছুটে গিয়েছিল মানুষ মনে করছে না এই রাষ্ট্রের আমার কোনো অংশীদারিত্ব আছে সবাই মনে করছে আমার মালিকানা ফিরে আসছে এইখানে রেসপন্সিবিলিটি আমার এটা সবার মধ্যে একটা এই এই যে আন্দোলনটা এটা কি আসলে মানে জাত মানে একেবারে বর্ণ ধর্ম সবকিছু নির্বিশেষে মানুষকে একটাত্ব করছে এই যে এই যে নিয়ে যদি আরেকটি প্রশ্ন করি সেটি হলো যে সকলে বলছে এই বন্যাটি আসলে ভারত সৃষ্ট ভারত বিরোধী তো একটা মনোভাব আমি আপনাকে বলি এই বন্যার যে আচরণ বন্যায় যে মানুষের যে পজিটিভ পজিটিভ অ্যাকশন আমি মনে করি পজিটিভ অ্যাকশন পজিটিভ চেঞ্জ মানুষের কাছে আমি তো মনে করি ভারত এখানে চোখ দিলে এটা স্বাধীনতা যুদ্ধ আমরা বলতাম যে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত এই দেশ এটা কেউ দখলে নিতে পারবে না এটা নতুন করে আন্দোলনের পর যে বন্যার মাধ্যমে যে মানুষ যে তাদের পজিটিভ সাড়াটা দিয়ে দেখিয়েছে যে নিজেদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সমস্ত কিছু রেসপন্সিবিলিটি যে আমি রাষ্ট্র আমি রাষ্ট্র আমি সরকার এটা এই রাষ্ট্র আমার এই সরকার আমার সবাই এক একজন বাংলাদেশ এইটা হচ্ছে আমি মনে করি যে এটা খুব ভালো একটা দিক তো আমি আপনাকে এই জায়গা থেকে অন্য একটু জায়গায় আবার ব্যাক করাতে চাই আপনার সাবজেক্টে বন্যার মধ্যে তো আসলেন তো তো আমি মনে করি যে আজিজ ভাই যেটা বলছিলেন যে জায়গাটায় ফিরে যেতে চাই সুপিরিয়র রেসপন্সিবিলিটি বলে একটি কথা আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে তারা বলছেন যে গুলাম আজমকে কিন্তু জাস্ট সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য জেল দেওয়া আছে তো সুপিরিয়র রেসপন্সিলিটির মানে তিনি একবার গভর্নর টিক্কা কার সাথে উনি কথা বলেছেন এটা হলো তার মূল অপরাধ তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ আমি মনে করি শেখ হাসিনা অন্তত তার তো তিনশো বছর তো জেল হবেই যদি সরকার তাকে মহিলা হিসেবে মৃত্যুদণ্ড না দেয় তাহলে তার মিনিমাম তিনশো বছর জেল হবে আপনি লিখে থাকুন এই যে টিপু মুন্সি এরা যে প্রত্যেকে এদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি কালেক্টিভ রেসপন্সিবিলিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ওকে জিজ্ঞেস যে লয়ে পড়ানো হয় যে ক্যাবিনেটের কালেকটিভ রেসপন্সিবিলিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি এরা সবাই মিলের সিদ্ধান্তটি গ্রহণ করেছেন যে এই কালেকটিভ রেসপন্সিবিলিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটির জন্য এরা সবাই দায়ী